আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা ফিরোজ এবং আমি তানসিয়া জ্যোতি। ফেনীতে বিএনপি আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছে কমপক্ষে 10 জন। বিকেলে শহরের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিএনপি নেতারা জানান, জ্বালানি তেলের দাম বাড়ানো ও অব্যাহত লোডশেডিং এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশের ডাক দেয় তারা। কর্মসূচিতে যোগ দিতে আসলে শহরের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের উপর হামলা চালায় আওয়ামী লীগ। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে লক্ষ্মীপুরে সমাবেশ শুরুর আগে মঞ্চে হামলা করেছে ছাত্রলীগ। এ সময় চেয়ার ভাঙচুরের পাশাপাশি ব্যানার ছিঁড়ে ফেলা হয়। সুনামগঞ্জেও পুলিশি বাধার মুখে পড়ে সমাবেশ। একই দাবিতে গায়বান্ধা, ফরিদপুর ও নেত্রকোনায় সমাবেশ করেছে বিএনপি। আওয়ামী লীগের চুরি, দুর্নীতি আর নৈরাজ্যের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজপথ দখল করে জনগণের আন্দোলনে এবার আওয়ামী লীগ ভেসে যাবে। অন্যদিকে আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামলে রাজপথ নয়, বিএনপি অলিগলিও খুঁজে পাবে না বলে হুঁশিয়ারি করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাদিয়া কানিসের রিপোর্ট দেখুন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কিছুদিন ধরে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনগুলো। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে বিএনপি পন্থী পেশাজীবীদের সংগঠন সম্মিলিত পেশাজীবী পরিষদ। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যতদিন এ সরকার থাকবে ততদিন মানুষের সমস্যার সমাধান হবে না, তাই বিএনপির জন্য নয়, দেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এই দেশকে বাঁচানোর জন্য আজকে আমার জাতি বিপন্ন হয়ে পড়েছে, আজকে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন 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 আন্দোলনের কোনো বিকল্প নেই, সেই আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে রাজপথ দখল করেই আমাদেরকে এদেরকে সরাতে হবে। আর বিএনপি পরিকল্পিতভাবে অপরাজনীতির মাধ্যমে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপি নেতারা ভাবছেন রাজপথ খালি থাকবে সবসময়, আমরা এখনো আমাদের নেতা কর্মীদের সেভাবে নির্দেশ দিইনি। জেনে রাখুন, আওয়ামী লীগ রাজপথ থেকে ক্ষমতা এসেছে, অচিরেই রাজপথে দেখতে পাবে। আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামলে রাজপথ নয়, অলিগলিও খুঁজে পাবেন না। অতীতের মতো রাজপথ দখলের নামে বিশৃঙ্খলা সৃষ্টি হলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে বলে জানান ওবায়দুল কাদের। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা ও স্ত্রী সন্তানসহ রাদওয়ান মুজিব সিদ্দিক ববি উপস্থিত ছিলেন। গণভবন থেকে সড়ক পথে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী। বরাবরের মতো টোল দিয়ে সেতু পার হন বঙ্গবন্ধু কন্যা। রাজধানীর উত্তরায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শরীফ নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গেল রাত 12টার দিকে উত্তরার সোনারগাঁও জনপথ সড়ক এলাকায় এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুস সামাদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ব্যক্তি টাইলসের ব্যবসা করতেন। পুলিশ বলছে শরীফের কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করছিলেন সামাদ। এক পর্যায়ে ছুরিকাঘাতে শরীফের মৃত্যু হয়। পালানোর সময় সামাদকে আটক করেন স্থানীয়রা। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে। সম্পর্কের অবনতি হওয়ায় জন্মদিন পালনের কথা বলে আবাসিক হোটেলে নিয়ে চিকিৎসক স্ত্রী জান্নাতুল নাইমকে পরিকল্পিতভাবে হত্যার কথা স্বীকার করেছেন রেজল করিম রেজা। র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন জানান, কয়েকদিন ধরেই হত্যার উদ্দেশ্যে ব্যাগে ছুরি নিয়ে চলাচল করছিলেন রেজা। একাধিক নারীর সঙ্গে অসামাজিক সম্পর্কে জড়ানো রেজা বিকৃত মানসিকতায় আছে বলেও জানায় র্যাব। দর্শক বাকিরা জানুন আপেল শহরের রিপোর্টে। গেল বুধবার সকালে সাবেক ব্যাংক কর্মকর্তা রেজাউল করিম রেজা চিকিৎসক স্ত্রী জান্নাতুল নাইমকে ধানমন্ডি পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্টে নিয়ে যান। র্যাব জানায় পরিকল্পনা অনুযায়ী সঙ্গে করে ব্যাগে ধারালো ছুরিও নিয়ে যান অভিযুক্ত রেজা। কিছুক্ষণ একান্ত সময় কাটানোর পর সুযোগ বুঝে ছুরি নিয়ে এলোপাতারি আঘাত করা হয় তাকে। চট্টগ্রাম থেকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে বলে জানান র্যাবের মুখপাত্র। বর্ণাঢ্যভাবে জন্মদিন পালন করার প্রলোভন দেখিয়ে গ্রেপ্তারকৃত রেজা 10 তারিখ সকাল আনুমানিক 8:30 দিকে এই আবাসিক হোটেলে নিয়ে যায়। আবাসিক হোটেলে যাওয়ার পরে বিভিন্নভাবে কথাবার্তা বা বাকবিতণ্ডে
তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। মূলত পরিকল্পনার অংশ হিসেবে গ্রেফতারকৃত রেজা আনুমানিক সকাল 10টার দিকে 10ই আগস্ট তার ব্যাগ থেকে ক্যারি করা যে দেশীয় অস্ত্র সেটি দিয়ে উপর্যুপরি আঘাত করে ভিকটিম নারী চিকিৎসককে হত্যা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ে পরিবারকে না জানিয়ে 2 বছর আগে তারা বিয়ে করেন। একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক থাকার বিষয়টি নিয়ে ভিকটিমের সঙ্গে মনোমালিন্য হতো। তাদের মধ্যে পরস্পরের একটি অবিশ্বাস জন্ম হয়েছে বিভিন্ন কারণে। প্রাথমিকভাবে আমরা তাকে গ্রেফতার পরবর্তীতে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচরণ এবং তার মোবাইলের যে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা আমাদের কাছে অনুমেয় তার সাথে একাধিক মেয়ের সম্পর্ক ছিল। নারী চিকিৎসকের বাবা বাদী হয়ে রেজাকে আসামি করে কলাবাগান থানায় হত্যা মামলা দায়ের করেন। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। প্রেমের ফাঁদে ফেলে ভারতে পাচার করা লালমনিরহাটের কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। শীঘ্রই ওই ছাত্রীকে দেশে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। গেল 9 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া প্রায় 4.5 মিনিটের একটি ভিডিওতে দেখা যায় কান্নাজড়িত কণ্ঠে ওই কলেজ ছাত্রী বাড়ি ফেরার আকুতি জানাচ্ছে। জানায় তাকে প্রেমের ফাঁদে ফেলে তিলকচন্দ্র নামে এক যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করে। পরে ঢাকায় কিছুদিন রেখে ভারতের শিলিগুড়িতে পাচার করে দেয়। সেখানে তাকে আটকে রেখে নির্যাতন করার কথা জানায় মেয়েটি। আমার বোনকে ভারতে পাচার করা হয়েছে। যারা পাচার করছে তাদেরকে আইনের আস্থায় আনার জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে আবারও বিশেষভাবে অনুরোধ করতেছি। মিথ্যে প্রেমের দায় ফাঁসায়, মিথ্যে বলে আমাকে ঘর থেকে বের করে নিয়ে আসে, প্রিয় বন্দি ভাবে রেখে দিয়েছে, আমার উপর টর্চার করে, আমাকে মারে, আমার সে যোগাযোগ করতে দেয় না। আমাকে বাঁচান প্লিজ, আমি প্রধানমন্ত্রীর কাছে হাত জোর করে বলছি। বিদ্যুতের ঘাটতি সামাল দিতে যখন দেশে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হচ্ছে, তখন চুরির মহোৎসব চলছে রাজধানীর বিভিন্ন এলাকায়। বিশেষ করে বস্তিগুলোতে রাজনৈতিক নেতা আর বিদ্যুৎ বিভাগের অসাধু কর্মীদের যোগসাজশে চলছে অবৈধ লাইন। মিটার না থাকায় মিরপুরের চলন্তিকা বস্তিতে যে যার মতো বিদ্যুৎ অপচয় করছেন। বিদ্যুতের অবৈধ ব্যবহার নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব। ছবি তুলেছেন সুমন দে। মিরপুরের চলন্তিকা বস্তি, 30,000 ঘরে কয়েক লাখ মানুষের বাস, যার প্রতিটি ঘরেই রয়েছে বিদ্যুতের সংযোগ, তবে বেশিরভাগই অবৈধ। প্রধান সড়কের সঞ্চালন লাইন থেকে তার টেনে দেয়া হয়েছে এসব সংযোগ, যার নেই কোনো বৈধতা। এসব বিদ্যুৎ লাইনে নেই কোনো মিটার, যে যেখান থেকে পেরেছেন লাইন টাঙিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জের ব্যবস্থা করেছেন। তবে কারা এসব লাইন দিয়েছে, কারা নিয়ন্ত্রণ করছে, সে বিষয়ে মুখ খুলতে চান না বস্তির কেউ। শুধু ব্যাটারি চালিত অটোরিকশার চার্জ নয়, এই বস্তিতে আছেন এসি ব্যবহারকারীও। দোকান ঘরে নেই বিদ্যুৎ ব্যবহারের কোনো সীমা পরিসীমা, কারণ মাস শেষে নির্দিষ্ট অঙ্কের ভাড়া দিয়ে যত খুশি বিদ্যুৎ ব্যবহার করা যায়। আমি তো বাসা ভাড়া দিই, এখানে কারেন্ট বিল নেয় না, ওই বাসা ভাড়ার সাথেই 2500 টাকা। টিভি চলে আর মোবাইল চার্জ দিই, ফ্যান চলে দুইটা, ফ্রিজ নেই, লাইট দুইটা, ওইখানে মিটার নেই। মিটার লাইন আছে ওখানে, আগে ব্যবহার করতাম, এখন করি না। এই লাইনগুলো সবাই চালায়, আমিও চালাই, কীভাবে আসছে আমি তো আর জানি না। ওখানে ভাড়া 2000, কারেন্ট সবাই 2000 টাকা। ক্যামেরার সামনে মুখ না খুললেও অনেকেই জানান স্থানীয় কিছু রাজনৈতিক নেতা এই সিন্ডিকেট পরিচালনা করে। তবে এলাকার সংসদ সদস্যের দাবি, বিদ্যুৎ বিভাগ কঠোর হলে কেউ অবৈধ সংযোগ ব্যবহার করতে পারবে না। আওয়ামী লীগের নেতা কর্মীরা জড়িত, আওয়ামী লীগের নেতা কর্মী হোক আর যত বড় যে নেতা কর্মী হোক, আমিও যদি অপরাধী হোক আমাকেও যেন শাস্তির আওতা নিয়ে আসে। অবৈধভাবে বিদ্যুৎ চালাবে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা একসাথে কাজ করতে চাই, ডেস্ককে সহযোগিতা করতে চাই। অবৈধ সংযোগ বন্ধ করে বস্তিবাসীদের জন্য বৈধ বিদ্যুৎ লাইন দিয়ে সরকারের রাজস্ব বাড়ানো হোক, এমন দাবি সচেতন মহলের। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। বাংলাদেশে দাম কম থাকার সুযোগে ভারতে তেল পাচার হতো, সে কারণে মূল্য সমন্বয় করে তেলের দাম পশ্চিমবাংলার সমান করেছে সরকার, এমনটি জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
47তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহীর মোহনপুরে আয়োজিত শোক সভায় এসব কথা বলেন তিনি। একই সঙ্গে তিনি বিএনপিরও নেতিবাচক কর্মকাণ্ডের সমালোচনা করেন। ওখান থেকে যত ট্রাক আসত সব এখান থেকে তেল ভরে ওখানে চলে যেত, আপনার তেল পাচার হয়ে যাচ্ছিল। আমরা মূল্য সমন্বয় করে আমরা তেলের দাম পশ্চিম বাংলার সমান করেছি মাত্র। শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা যায় কিনা তা ভেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। দুপুর রাজধানী তেজগাঁওয়ে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির 17তম জাতীয় সম্মেলন ও সেমিনারে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, জ্বালানির দাম বাড়িয়ে প্রধানমন্ত্রী সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, অনিবার্য কোনো কারণ না থাকলে যথাসময়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। সাপ্তাহিক ছুটিটা দুদিন করা যায় কি না বিদ্যুৎ সাশ্রয়ের জন্যে সেই বিষয়টা ভেবে দেখছি। এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে আমরা এটা নিয়ে ভাবছি। এসএসসি পরীক্ষা পেছানোর সম্ভাবনা আছে কি না, যদি একেবারে অনিবার্য কোনো কারণ না ঘটে তাহলে পরীক্ষা পেছানোর সম্ভাবনা নাই। যেসব দেশে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয় তাদের কাছে তথ্য চাইলেও তারা দিতে চায় না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নয়ন কাজ পরিদর্শন শেষে এ কথা জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, যদিও পাচারকারীদের তথ্য পেতে সরকার নানাভাবে চেষ্টা করছে। তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রাস্ফীতির তুলনায় বাংলাদেশে অনেক কম, তবুও এটি নিয়ন্ত্রণে সরকার খেয়াল রাখছে। এছাড়া বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেশতে আছে বলেও মন্তব্য করেন আব্দুল মোমেন। বেশ কয়েকটি দেশ আছে তারা সহজে তথ্য দেয় না, এটা তাদের একটা মজ্জাগত অভ্যাস। মিথ্যা না বলা যায় যে ওনার সেই সম্পর্কে তথ্য ওনার কাছে নাই, না জেনেই বলে ফেলেছেন। ইংল্যান্ডের লোক কষ্টে আছে, অন্যান্য দেশের তুলনা করলে আমরা পাকিস্তানের 37%, আমরা তো সুখে আছি, ব্যস্ত আছি বলতে হবে। দৈনিক মজুরি 300 টাকা করা সহ 20 দফা দাবিতে কাল থেকে দেশের 241টি চা বাগানে ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। দুপুরে মৌলভীবাজার ও হবিগঞ্জে আলাদা সমাবেশে পূর্ণ দিবস কর্মসূচির ঘোষণা দিয়েছেন শ্রমিক ইউনিয়নের নেতারা। এ সময় বক্তারা বলেন, 300 টাকা দৈনিক মজুরির জন্য গত 4 দিন ধরেই প্রতিদিন 2 ঘন্টা কর্মবিরতি, মিছিল ও সমাবেশ করা হয়েছে। তারপরও মজুরি বাড়ানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, তাই বাধ্য হয়ে পূর্ণ দিবস ধর্মঘটের ঘোষণা দিয়েছেন তারা। এদিকে মালিক পক্ষ থেকে বলছে, চা পাতা উত্তোলনের মৌসুম চলছে, শ্রমিকদের আন্দোলনের ডাকের উপর বিরূপ প্রভাব ফেলবে আর শ্রমিকদের আন্দোলন ন্যায় সঙ্গত নয় বলে জানান মালিক পক্ষ। 8 ঘন্টা আমরা ডিউটি করি, কিন্তু আমরা তো বাচ্চাকে যারা পড়াইতেও পাই না, আমাদের অনেক কষ্ট হয়। আমরা যে ন্যায্য মজুরিটা পাই, যেটা আমরা চলতে পারি, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খাইতে পারি। সারা বাংলাদেশে চা শ্রমিকে এরা কাজ বন্ধ করে, তারা যার যে রাস্তায় শহরে গ্রামে যেখানে যেটা বাজারে রাস্তায় গিয়ে তারা অবস্থান গ্রহণ করবেন। আলোচনার মধ্যে এই ধরনের হরতাল করা সম্পূর্ণ বেআইনি। আমরা প্রতি 2 বছর অন্তর অন্তর তাদের মজুরি বৃদ্ধি করে থাকি, যেখানে মজুরি বোর্ডের বলে যে এটা 5 বছর অন্তর অন্তর পাবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে মুরগির ডিমের ডজন 150 টাকা, বাজারে চালের দাম প্রকারভেদে বেড়েছে কেজিতে 2 থেকে 5 টাকা। এছাড়া আটা, ময়দা, ভোজ্য তেল, শুকনো মরিচ, আদা, রসুন, চিনি ও এলাচের দামও বাড়তি। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ভাড়ার প্রভাব পড়েছে বাজারে। আরও জানাচ্ছেন বিলাল হোসেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বেড়েছে পরিবহন খরচ, আর সেই অজুহাতে সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম। ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে 40 টাকা, মূল্য তালিকা না দিয়ে নিজেদের মতো বাড়িয়েছে সোনালী মুরগির দামও। গত সপ্তাহে ব্রয়লার মুরগি ছিল 160 থেকে 165 টাকা, আর এই সপ্তাহে বরাবর 200 টাকা। তেলের দাম বাড়ার কারণে ক্যারিং খরচটা অনেক বেশি, একজন এক এক দামে কিনে, তো ওই জন্য মূল্য তালিকা ফিক্স করে রাখেন। ডিমের ডজন 125 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 150 টাকায়। আলিপতি বাড়ছে হলো আপনার প্রায় 8 টাকা, খুচরো দোকানে একটু বেশি বিক্রি করে, ধরেন 150 টাকা বা 145 টাকা বিক্রি করতে। প্রতিদিনই হু হু করে বাড়ছে সব ধরনের চালের দাম, মানভেদে প্রতি কেজি বেড়েছে 5 টাকা পর্যন্ত। বর্তমান মিনিকেট আমরা 70-72 টাকা, তারপর আটার সাথে আমরা 52 থেকে 54-55 টাকা,
তারপর নাজির সেল হলো আপনার 70 থেকে আরম্ভ করে 90 টাকা। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে সবজি, শুটকি ও মাছের দাম। জ্বালানি ও ডলারের মূল্য বৃদ্ধির অজুহাতে বেড়েছে আটা, ময়দা, চিনি, ভোজ্যতেল সহ আমদানি করা সকল পণ্যের দাম। তেলের দাম বৃদ্ধির কারণে আমরা যেসব মালগুলো ইম্পোর্ট করে আনা হইতো ওগুলার প্রতি মানে দাম অনেক বেড়ে গেছে। 320 টাকা যে সকল হিসাবটা ছিল এটা দাঁড়ায় গেছে 600 টাকা। মানে ইম্পোর্টের মাল মোটামুটি ভাবে সমস্ত কিছুর দামের সাথে বেড়ে গেছে। বেঁচে থাকার জন্য জরুরি ও খাদ্যপণ্যের দাম বাড়ায় দিশেহারা হয়ে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের ক্রেতারা। সব কিছুর দাম বিধান, আমাদের মতো ফ্যামিলির বেতন আমাদের বাড়ছে না, কিন্তু অথচ মালের দাম প্রতিনিয়ত এখন খাইয়ে না খাইয়ে কোনোরকম জীবন কাটাতে আর কি। মধ্যম শ্রেণীর লোকগুলি অনেক কষ্টই। মহিলাদের বেতন 7 থেকে 8 হাজার কি 12 হাজার এর উপরে যায় না, তাহলে এরা কিভাবে সংসার চালায়? বাসা ভাড়া দিয়া ছেলে পেলে হয় না ভাই। এদিকে স্বস্তি নেই ফলের বাজারেও, বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের ফল। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। দিনাজপুরের হিলিতে সরকার নির্ধারিত মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে দুই সার ব্যবসায়ীকে 20,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার হিলি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, বাড়তি দামে সার বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে অভিযান চালান তারা। এ সময় ফজলুর রহমান ও নবিবুল ট্রেডার্স নামে দুই ডিলারকে 10,000 টাকা করে 20,000 টাকা জরিমানা করা হয়। জর্জ মিয়ার কথা নিশ্চয়ই মনে আছে। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় মামলায় বিনা অপরাধে যে মানুষটি 4 বছর কারাবন্দী ছিলেন, মোহাম্মদ জালাল ওরফে জর্জ মিয়া। জীবনের নানা বাঁক পেরিয়ে তিনি এখন ক্লান্ত, সংসারের ঘানি টানতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। যাদের জন্য তার জীবনের আজ এই দশা, তাদের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। আইনি নোটিশ দিয়েছেন 15 দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের জন্য। খান আলমের রিপোর্ট দেখুন। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। এই ভয়াবহ হামলার ঘটনায় পরের বছর জুনে নোয়াখালীর সেনবাগ থেকে জালাল ওরফে জজমিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। বিনা দোষে 4 বছর কারাগারে থেকে মুক্তি মেলে 2009 সালের জুনে। জজমিয়া তার জীবনের কেবল 4টি বছর হারাননি, হারিয়েছেন তার সামাজিক মর্যাদা, আর্থিক নিরাপত্তা, সহায় সম্বল, অর্থাভাবে হারিয়েছেন তার মমতাময়ী মাকে। মাননীয় প্রধানমন্ত্রী 2 লক্ষ টাকা দিছিল, আমার আম্মা যখন অসুস্থ ছিল তখন ওই টাকা দিয়ে আমার আম্মা ট্রিটমেন্ট করছে। আমার আরও অনেক টাকা চলে গেছে, আমার আম্মার আমি বাঁচাইতে পারি নাই। তারপর আমি অনেকের কাছে গেছিলাম আমার মা ট্রিটমেন্টের জন্য, সহজে কেউ আমাকে কথা নাই। তার আর কোনো উপায়ান্তর নেই, বেঁচে থাকার কঠিন সংগ্রামে তিনি পরাজিত সৈনিক, তাই সেই 4 বছরের হিস্যা বুঝে নিতে চান। অনেকের কাছে গেছি যে আমাকে কোনো একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেন, তারা দেয় না। তাই এখন আমার বাঁচতে হবে, আমি বাঁচার জন্য আমি আদালতের কাছে আসছি, এখন আদালত এটা সিদ্ধান্ত নেবে। বিনা দোষে 4 বছর কারাভোগ করতে গিয়ে তার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে উল্লেখ করে 10 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ দিয়েছেন স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক সহ 11 ব্যক্তি বরাবর। এই ঘটনার পেছনে যারা যারা দায়ী তাদেরকে শনাক্ত করবার জন্য একটি ইনকোয়ারি কমিটি গঠন করার অনুরোধ করা হয়েছে, এবং সেই সাথে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং তৎকালীন যে তদন্ত অফিসার যারা ছিলেন তারা সহ সংশ্লিষ্ট যাদেরকে এই ঘটনার পিছনে দায়ী করা হবে তদন্ত করে তাদের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে এই যে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে তা যেন উদ্ধার করা হয়, সেই বিষয়ে আমরা অনুরোধ করেছি। জজমের বিষয়টা কিন্তু এই রায়ে বর্ণিত আছে এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আছে। এছাড়া ওনার যদি মামলা করেন সেই মামলায় আমরা দেখব কী অবস্থা, সেই মামলা দেখে আইনগতভাবে যেটা করার আমরা সেই ধরনের পদক্ষেপ নেব। নোটিশ গ্রহণের 15 দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ জানাতে বলা হয়েছে, তা না হলে রিট দায়ের সহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। খান আলামিন, আরটিভি, ঢাকা। নির্মম নির্যাতনের এক ভিডিও যা দেখলে আঁতকে উঠতে হয়, এমন ফাঁদ পেতে প্রতিদিনই ভিডিও কল করা হয় মা বাবার কাছে, দাবি করা হয় লাখ লাখ টাকা। ফরিদপুরের মধুখালী উপজেলার চাঁদপুর গ্রামের লিবিয়াগামী যুবক জনি মোল্লার নির্যাতনের চিত্র দেখে আর্তনাদ করছে তার পরিবার।
অসহায় গরিব পরিবারটি মুক্তিপণ দিতে ব্যর্থ হওয়ায় প্রতিদিন চলছে তার উপর ভয়ঙ্কর নির্যাতন। পরিবার স্বজনদের সঙ্গে কাঁদছে পুরো ফরিদপুর। ফরিদপুর থেকে জাকির হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত শাহবুদ্দিন শিয়াবের রিপোর্টে থাকছে। গেল আট মাস আগে দালালের মাধ্যমে দুবাই হয়ে লিবিয়া যান ফরিদপুরের মধুখালীর চাঁদপুর গ্রামের কবির মোল্লা ও লাইলি বেগমের একমাত্র সন্তান জরি মোল্লা। বিদেশে যাওয়ার কয়েকদিন আগে পায়েল নামে এক মেয়েকে বিয়ে করেন। যাওয়ার তিন মাস পর তাঁর বাবার কাছে 66,300 টাকা পাঠান। এরপর গেল মাসের 12 জুলাই থেকে জনি নিখোঁজ। পরে ভিডিও কলে তার নির্মম নির্যাতনের চিত্র পাঠানো হয়। এ সময় চাওয়া হয় 4 লাখ টাকা। সমঝোতার মাধ্যমে জমি বিক্রি করে কানাইপুর ইসলামী ব্যাংকের একটি নম্বরে 3 লাখ টাকা জমা দেন। এরপর চাওয়া হয় আরও 1 লাখ টাকা। সে টাকা জোগাড় করতে দেরি হলে নির্যাতন আরও বাড়তে থাকে। বাধ্য হয়ে পরিবারটি গেল 29 জুলাই মামলা করে। এরপর জনির ওপর শুরু হয় আরও বেশি নির্যাতন। এখন লিবিয়া থেকে কল দিয়ে মামলা তুলে ফেলা ও আরো 7 লাখ টাকা দাবি করা হচ্ছে, না হলে জনিকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়া হচ্ছে। আবার বলে 4 লাখ টাকা, আবার বলে 9 লাখ টাকা, আবার বলে 10 লাখ টাকা, এভাবে বলে বলে আর খালি 2-3 বার প্রতিদিন নির্যাতন করে। ছেলে বলতেছে আব্বু তোমার পায়ে ধরে আমারে বাঁচাও, আমি খুব বিপদে, আমি জীবন কাছে আপনাকে। শুধু ভিডিও কলে মার দেখায়, বাংলাদেশের ফেনীতে থাকা রাজীব নামের এই চক্রের একজনকে আটক করেছে পুলিশ। ফেনীতে যে অ্যাকাউন্ট মালিক এবং যারা সাথে জড়িত তাকে কিন্তু গ্রেফতার করেছি। এর সাথে যারা যারা জড়িত আছে তাদের কিন্তু আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো। সরকার অপহৃত জনিকে উদ্ধার করে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফেরত দিবে, এটাই স্বজনদের প্রত্যাশা। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। অস্থির অর্থনৈতিক পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য সরকার চেষ্টা করছে জানিয়ে শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন বলেছেন এক্ষেত্রে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। আর গুলশান রানার্স সোসাইটি ও এপিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছিলেন বলেই সবাই এ সুফল ভোগ করছে। আরও জানাচ্ছেন এ আর বাদল। জাতির পিতার 7ই মার্চের ভাষণ দিয়ে শুরু হয় জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধায় স্মরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শীর্ষক অনুষ্ঠানটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা স্মরণ করছি। এরপর স্বাগত বক্তব্য রাখেন গুলশান রানার্স সোসাইটির সেক্রেটারি জেনারেল খুরশিদ আলম ববি সহ অন্যান্যরা। সেই স্মৃতিটা আমাদেরকে কাঁদায়। অনুষ্ঠানে অংশ নিয়ে গুলশান রানার্স সোসাইটি ও এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন বলেন জাতির পিতা স্বাধীন বাংলাদেশের স্থপতি, তিনি তার কাজের মাধ্যমে চিরকাল বেঁচে থাকবেন। দেশটা স্বাধীন করলেন সেই সুফল কিটা আমরা পাচ্ছি। আজকে আমি মনে করি যে আমি এফবিসির প্রেসিডেন্ট হয়েছি, আমি শিল্পপতি হয়েছি, আমরা এখানে যারা বসে আছি সবাই কিন্তু দেশ স্বাধীন না হলে কিন্তু এটি সম্ভব হতো না। ইতিহাসটাকে বিকৃতি করার একটা প্রতিযোগিতা ছিল, আমাদের উচিত সঠিক ইতিহাসটা যেন সারা জীবন থাকে। বাংলাদেশ যতদিন থাকবে আমি মনে করি বঙ্গবন্ধু ততদিন বেঁচে থাকবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশটা এগিয়ে যাচ্ছে। এখন আমরা LDC গ্রাজুয়েশন করছি 2026 সালে এবং একটা মানে আমাদের উপরে একটা ভিশন আছে 2041 সালে উন্নত বাংলাদেশ হবে। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন বঙ্গবন্ধুর কারণেই স্বাধীনতা পরবর্তী ভেঙে পড়া অর্থনীতি পুনর্গঠন করা সম্ভব হয়েছে। সারা দেশে সারা পৃথিবীতে একটি অস্থির অবস্থা চলছে অর্থনৈতিকভাবে, আপনারা জানেন। সেখানে সরকার অবশ্যই অত্যন্ত কশাসলি আমরা দৃঢ়ভাবে পদক্ষেপ নিচ্ছি, প্রত্যেকটি বিষয়কে আজকে আমরা নজরে নিচ্ছি। আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রী সহ আজকে আমাদের যারা আছেন বুদ্ধিজীবী মহল সহ প্রত্যেকেই আমাদেরকে আজকে সেভাবে এই যে বৈষয়িক যে অস্থিরতা সেটাকে কীভাবে উত্তরণ করা যায় সবাই সহযোগিতা দরকার। অনুষ্ঠান শেষে কবিতা আবৃত্তি করেন মাহবুবুর রহমান, আপন আহসান এবং ভাস্বর বন্দ্যোপাধ্যায়। তোমার প্রিয়তমা পত্নীর সেই গুলিবিদ্ধ গ্রীবা, তোমার মেহেদি মাখা পুত্রবধূদের মুজিবাশ্রিত করতল, ধানমন্ডির 32 নম্বর বাড়িতে কয়েকটি কর্কশ অমাবস্যা ঢুকে পড়ল অকস্মাত। আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। এ আর বাদল, আরটিভি, ঢাকা।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলছে আবহাওয়া অফিস। এর প্রভাবে আজও উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। পাশাপাশি অস্বাভাবিক জোয়ারের কারণে বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি অব্যাহত আছে। ঝালকাঠিতে গেল তিন দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জেলার সুগন্ধা, বিষখালী ও বাসন্দা নদীর অস্বাভাবিক জোয়ারে বৃষ্টি গ্রাম প্লাবিত হয়েছে। ভোলায় পানিতে ডুবে গেছে ইলিশা ফেরিঘাট ও লঞ্চঘাট। হাতিয়ার নিঝুম দ্বীপসহ নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। দর্শক, ঝালকাঠির উপকূলীয় পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল। জলিল, ঝালকাঠিতে তো গত তিন দিন যাবৎ থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে সেখানকার আবহাওয়া কেমন দেখছেন? অরক্ষিত বেরিয়ে বাঁধগুলো মেরামতে প্রশাসন এই মুহূর্তে কেমন উদ্যোগ নিয়েছে, আর বর্তমানে নিম্নাঞ্চলের কোন কোন এলাকায় পানি রয়েছে বলে আপনার কাছে তথ্য রয়েছে? হ্যাঁ ছাত্রীরা, যেমনটি বলছিলেন, আমি এখন দাঁড়িয়ে আছি ঝালকাঠি শহর রক্ষাবাদ সুগন্ধা নদীর পারে। তবে আমরা যেটি দেখতে পেয়েছি যে সকাল থেকে যে জোয়ারের প্রভাব ছিল সেই প্রভাবে কিন্তু ঝালকাঠির সুগন্ধা নদী এবং গাবখান নদী, ধানসিঁড়ি নদী, এই ধানসিঁড়ি নদীর এক অংশ গাবখান নদীর, সেখানে রূপসিয়া গ্রামের যে অংশে সেখানে বেড়িবাঁধ ভেঙে গেছে প্রবল জোয়ারের চাপে, সেই সব এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। এখানে লোকজন বারবার দাবি করেছেন যে এই অরক্ষিত বেড়িবাঁধটি মেরামত না হলে তারা যে কোনো সময় যে জোয়ার ভাটা জোয়ারের সময় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে এছাড়া আমরা যেটি দেখতে পেয়েছি গত তিন দিনের যে অস্বাভাবিক জোয়ার ছিল সেই জোয়ারে কিন্তু যে রাজাপুরের চরপালট এবং বড়ইয়া এবং ঝালকাঠির নিচু এলাকা রূপসিয়া গ্রাম এছাড়াও দেউরি দিয়াকুল এসব এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। এতে প্রায় 20টি গ্রাম প্লাবিত হয়েছিল। এই প্লাবিত অঞ্চলের যে কৃষকরা তাদের যে ফসল মাঠে আছে সেটি রবি ফসল এবং লতা কৃষি, সেটি সেগুলো নিমজ্জিত হয়েছে। তবে শহর রক্ষা বাঁধ এবং বেড়িবাঁধের বিষয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে যেটি জানতে পেরেছি, পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে ইতিমধ্যে শহর রক্ষা বাঁধের এবং বেড়িবাঁধের যে ক্ষতিগ্রস্ত পয়েন্টগুলো আছে সেগুলোর একটি তালিকা প্রস্তুত করে তারা ইতিমধ্যে। দর্শক, এতক্ষণ ঝালকাঠি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম জলিল। কিছু দলগত দুর্বলতার কারণেই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। দেশে ফিরে এমন স্বীকারোক্তি দিলেন টাইগার ব্যাটসম্যান এনামুল হক বিজয়। বিকেল সোয়া পাঁচটায় হারারে থেকে ঢাকায় পৌঁছে জাতীয় দলবাহী বিমান। বাংলাদেশ তাদের মান অনুযায়ী খেললে যে কোনো দলের বিপক্ষে সিরিজ জেতার ক্ষমতা রাখে মন্তব্য করে জিম্বাবুয়েতে একটা বাজে সময় অতিবাহিত হয়েছে বলে উল্লেখ করেন এনামুল। এশিয়া কাপে ভালো কিছু করার চেষ্টা করবেন বলেও জানান তিনি। আমাদের অবশ্যই কিছু ল্যাকিংস ছিল এবং ওরা ভালো ক্রিকেট খেলেছে, দুটো মিলে আসলে আমরা হেরে গেছি। বাট যদি ধরেন অনেকদিন পরে যেহেতু টিমে এসেছি, চেষ্টা করেছি নিজের শতভাগ দেওয়ার, তো যতটুকু হয়েছে পেরেছি, চেষ্টা করেছি। আমাদের বলিং ডিপার্টমেন্ট বলেন, ব্যাটিং ডিপার্টমেন্ট বলেন, সবার অ্যাবিলিটি আছে ওয়ার্ল্ড ক্লাস মঞ্চে বা ওয়ার্ল্ডের একটা ভালো মঞ্চে আমাদের ভালো পারফরমেন্স করা সম্ভব, তা আমরা বিশ্বাস করি। অবশ্যই একটু সময় লাগছে, বাট আমি বিশ্বাস করি যে এবং ইন্ডিভিজুয়াল প্রতিটা প্লেয়ারই বিশ্বাস করে যে আমরা একটা ভালো কামব্যাক করতে পারবো। দর্শক, সন্ধ্যার সংবাদে পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ পৌনে 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।